Assalamualaikum, welcome to Bilal Hussain Vlogs. फ्रेंड আজকের ভিডিওটা হচ্ছে কি আমি গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম যে আমার এই বাইকটা আমি বিক্রি করব অ্যাপাচি ম্যাট ব্ল্যাক কালার 160 সিসি বাইকটা আমি বিক্রি করব তো অলরেডি এই বাইকটা আমার বিক্রি হয়ে গেছে তো এই বাইকটা আমি কত টাকা বিক্রি করছি আর কার কাছে বিক্রি করছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটা জানাবো তো আমি এই বাইকটা বিক্রি করছি আমার সাবস্ক্রাইবার মামা হয় আসলে উনি আমার একটু পূর্ব পরিচিত কিন্তু ভিডিও দেখে আর কি আমার কাছে বাইক নিতে আসছে যাই হোক এটা আমরা ভিডিওর মাধ্যমে জানতে পারবো তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে বাইকটা আমি কত টাকা বিক্রি করছি এবং কথা কাজে মিল আছে কিনা এটা জানতে পারবেন যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ভিডিওটা ফেসবুকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটাও লাইক দিয়ে দিবেন যাতে করে আমি পরবর্তীতে সেকেন্ড হ্যান্ড বাইকের ভিডিওটা দিব সবার আগে আপনারা দেখতে পারেন তো ফ্রেন্ড বেশি কথা বাড়াচ্ছি না আজকের ভিডিওটি শুরু করা যাক ফ্রেন্ড এই হচ্ছে গিয়ে মূলত আমার সেই বাইকটা আমার এই বাইকটা নিচে হচ্ছে গিয়ে আমার এই সাবস্ক্রাইবার মামা আসসালামু আলাইকুম মামা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম মামা ভালো আছো তুমি এই তো মামা ভালো আছি আসলে গাইস উনি হচ্ছে গিয়ে আমার একজন পূর্ব পরিচিত মানে এই বাইকটা আমি বিক্রি করব এই বিষয়টা আপনি কিভাবে জানতে পারছেন আলহামদুলিল্লাহ আমি এই বাইকটা নিয়ে অনেক আনন্দিত তুমি যে আমার অনেক পূর্ব পরিচিত সেটা তো আমি জানি কিন্তু তুমি যে বাইক বেচাকেনা করো এই ইউটিউবের মাধ্যমে আমি জানতে পারলাম জানতে পারছি এবং দেখে আমি আনন্দিত হলাম যে আমার একজন পরিচিত লোক এই কাজ করে আমি অনেক দিন থেকে খুঁজতেছিলাম রিলায়েবল সোর্স যে একটা বাইক কিনবো তোমাকে পেয়ে আমি আরও আমার কাছে ভালো লেগে গেল আমি তোমার সাথে যোগাযোগ করলাম বিশ্বাসটা বেড়ে গেল যে তোমার কাছ থেকে কিনলে আমি অন্তত ঠকবো না ঠকবেন না এবং ভালো জিনিস পাবো আচ্ছা তো গাইস বিশ্বাসের সাথে বাস্তবের মিল হয়ে গেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে গাইস আমি আপনাদেরকে বাইকটি একটু দেখাই দিতেছি এই বাইকটা আমি গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম যে আমি বাইকটা বিক্রি করব তো আসলে মামা আমার পরিচিত ঠিকই কিন্তু আমি যে বাইক বিক্রি করতাম এই বিষয়টা মামা কিন্তু জানতো না শুধুমাত্র ভিডিও দেখে মানে বুঝতে পারছে যে আমি বাইক বিক্রি করি তো যাই হোক এই ভিডিওটা দেখে আসছে আমার কাছে বাইকটা নেওয়ার জন্য অলরেডি আমি বাইকটা কমপ্লিট করে দিছি মামাকে তো মামা আমি বাইকটা তো ভিডিওতে আপনি দেখছেন ভিডিও তো যেমন ছিল আসলে বাস্তবে আপনি কি বাইকটা এমন পাইছেন আমি তো তোমাকে আগে থেকেই চিনি তোমার কথা এবং কাজে মিল থাকে এবং আরেকবার তুমি প্রমাণ করলা যে ইউটিউবে যা দেখিয়েছো বাস্তবে আমাকে দিলাও তাই এর সাথে কোনো পার্থক্য নেই আচ্ছা তো গাইজ আমি এই বাইকটা গতকালকে দেখানোর পর মামা আসছে যাই হোক তো মামা সর্বশেষ একটা কথা সেই কথাটা হচ্ছে গিয়ে আপনি বাইকটা আমার কাছে কত টাকা দিয়ে নিছেন একটু বলেন তোমাকে তো আমি জোর করে দিয়েছি এটাই বলেন খুশি সন্তুষ্ট আছেন তো বাইকটা নিয়ে আমার কাছ থেকে আমি খুশি না হলে তো নিতামই না আমি হ্যাপি হাইলি হ্যাপি আচ্ছা ঠিক আছে তো আমি আপনাদেরকে একটা কথা বলে নেই যে বাইকটা হচ্ছে 160 সিসি ম্যাট ব্ল্যাক কালারের বাইকটা বাইকটা সম্পূর্ণ ফ্রেশ এবং কি ভালো আছে তো মামা তো আপনার যারা ফ্রেন্ড সার্কেল আর কি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত যারা বাইক নিবে ভবিষ্যতে চিন্তা ভাবনা করতেছে তাদেরকে কি রেফার করা যায় আমার কাছ থেকে মানে অলরেডি আমার এই বাইকের কথা শুনে আমার কলিগ সে একটা অফার দিয়ে দিয়েছে একটা বুকিং দিয়ে দিয়েছে বাইক নিবে আমি অলরেডি ইতিমধ্যে তোমাকে বলেছি যে যদি এই ধরনের বাইক তোমার কাছে থাকে আমাকে নক করো তা ঠিক আছে আচ্ছা আমার কলিগ নিতে চেয়েছে একটা আচ্ছা তো নেক্সট বাইক আসলে অবশ্যই আপনাকে আমি নক দেব ইনশাআল্লাহ তো মামা আপনি আমার কাছ থেকে বাইকটা নিছেন বাইকটা সুন্দরভাবে ইউজ করবেন না যদিও আমি জানি আপনি বাইক রাফ ইউজ করেন না রিল্যাক্সে বাইক ইউজ করেন তো এই বাইকটা আপনি রিল্যাক্সে ইউজ করবেন দীর্ঘদিন চালাইতে পারবেন তো আপনার জন্য শুভকামনা আপনি ভালো থাকবেন মামা আমার জন্য দোয়া করবেন হ্যাঁ মামা থ্যাংক ইউ মামা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ তো ফ্রেন্ড এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও আপনারা আমাকে অনেকে কমেন্ট করেন যে বিল্লাল তুমি বাইক বিক্রি করার সময় ভিডিও দাও বাইক বিক্রি হয়ে গেলেও কি প্রত্যেকটা বাইক ভিডিও দেওয়া লাগে আসলে আমি প্রত্যেকটা বাইকের ভিডিও কিন্তু দিতে পারি না তারপরও মাঝে মাঝে চেষ্টা করি বাইকের ভিডিওগুলো দেওয়ার জন্য কারণটা হচ্ছে গিয়ে কি এই যে আমি বাইকটা বিক্রি করতেছি এই ভিডিওটা কিন্তু প্রমাণ হিসাবে আমি মনে করি একটা দারুণ বিশাল একটা ভূমিকা পালন করবে আমার মনে হয় এই ভিডিওটা আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন আমি কেন ভিডিওগুলো করি তো যাই হোক আপনারা সকলে সম্পূর্ণ ভিডিওটা দেখছেন আমি আশা করি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ধরনের সেকেন্ড হ্যান্ড বাইকের ভিডিও পাইতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখতেছেন ফেসবুক পেজটাও লাইক দিয়ে দিবেন যাতে করে পরবর্তীতে যে ভিডিওটা দিব সবার আগে আপনি দেখতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ